সৌদি আরবের অনুদানে নির্মিত 560টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র বঙ্গবন্ধুর নামে করার দাবি জানিয়েছে ইসলামিক গণতান্ত্রিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের চেয়ারম্যান এম এ আওয়াল। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন এ ব্যাপারে ভূমিকা রাখতে পারে। সংবাদ সম্মেলনে আল জাজিরার প্রতিবেদনের উদ্দেশ্য তদন্ত করে দেখার আহ্বান জানান আওয়াল। বলেন, 2013 সালে হেফাজতে সমাবেশকে কেন্দ্র করে আল জাজিরা হতাহত নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল। সাবেক এই সংসদ সদস্য বলেন, জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের এখনই নিষিদ্ধ করা দরকার। পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতির প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি করছে।